দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2023 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বারাসাত পিএসসি গভর্নমেন্ট হাই স্কুলে যে প্রশ্নপত্রটি রয়েছে ফিজিক্যাল সায়েন্সে সেটা আমরা পুরোটাই করব। এবং তোমাদের কাছে একটাই বলার আছে যে তোমরা যদি পিডিএফটি ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে যাবে, সেইখানে পিডিএফগুলো আমরা প্রোভাইড করে থাকি। তো প্রথমেই আমরা গ্রুপ এর যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো দেখে নেব। সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো, এখানে একের দাগের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। এখানে যে চারটি অপশান আছে তার মধ্যে সঠিক যেটা হবে যে সি, নাইট্রোজেন, ঠিক আছে? তো নাইট্রোজেন সি অপশান দিয়ে কিন্তু পূর্ণ বাক্যে উত্তরটা লেখার চেষ্টা করবে, তাহলেই কিন্তু সঠিক নাম্বারটি পাবে, ঠিক আছে? এরপর দেখো দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়। এখানে সঠিক উত্তর হবে কেলভিন স্কেল। এরপরে আসছি বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কী হবে। যদি বক্রতা বৃদ্ধি হয় অর্থাৎ কার্ভ যদি বেশি হয় সেই ক্ষেত্রে তার বক্রতা ব্যাসার্ধ কিন্তু কমবে, অর্থাৎ এ অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। চার, যে বর্ণের জন্য প্রতিসরাঙ্ক সর্বনিম্ন হয় সেইটা কোন বর্ণ। লাল বর্ণের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক সর্বনিম্ন হয়। এরপর দেখো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, পাঁচ, আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে কোনটি। তো এখানে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কিন্তু অপরিবর্তিত থাকে, তাই আমরা সি অপশানটি কারেক্ট করে দেব। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই যে তোমার লিঙ্ক, এই লিঙ্কটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, সেইখানে যুক্ত হয়ে যাবে এবং পিডিএফটি অবশ্যই নিয়ে নেবে। আর পিডিএফের পাসওয়ার্ড এই ভিডিওতে আমরা বলে দেব, সেই পিডিএফের পাসওয়ার্ডটা নিয়ে ওই পিডিএফটি ওপেন করতে পারবে। ছয়ের দাগে যে প্রশ্নটি রয়েছে, কোন মৌলের জারণ ক্ষমতা সর্বাধিক। এখানে সঠিক উত্তর হবে রুবিডিয়াম, আর বি, এ অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে। তারপর সাত, দেখো কোন যৌগটি স্বতন্ত্র অণুর অস্তিত্ব নেই। দেখো এইখানে যে কটা অণু রয়েছে সবকটা কিন্তু স্বতন্ত্র অণুর অস্তিত্ব আমরা দেখে থাকি, তাই এখানে হয় প্রশ্নটি কোনোভাবেই ভুল রয়েছে বা কোনো একটা অপশান দিতে ভুল করেছে, তাই এটা কারেকশন করে নেবে, ঠিক আছে? গ্রুপ বি এর যে প্রশ্নটি রয়েছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, নটি রয়েছে। প্রথম যে প্রশ্নটি রয়েছে, বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলটির নাম কী। উত্তর হবে মেসোস্ফিয়ার, ঠিক আছে? তারপর দ্বিতীয়, পুনর্নবীকরণযোগ্য নয় এমন একটি শক্তি উৎসের উদাহরণ দাও। তাহলে তোমরা জীবাশ্ম জ্বালানি, পেট্রোল, কেরোসিন, কয়লা, এগুলো যে কোনো একটা দিয়ে দেবে। অথবা যে প্রশ্নটি রয়েছে, বায়োফুয়েল কী। তো বায়োফুয়েল কী এটা লিখবে, বায়োমাস থেকে যে জ্বালানি উৎপন্ন হয় তাকে বায়োফুয়েল বলা হয়, ক্লিয়ার? বয়লের সূত্রে ধ্রুবক রাশিগুলি কী কী হবে। বয়লের সূত্রে ধ্রুবক রাশিগুলি হবে গ্যাসের ভর এবং উষ্ণতা। তারপর চার, সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 27°C হলে কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য কত হবে। তো এটাকে আমরা কেলভিন স্কেলে যদি পরিণত করি সেই ক্ষেত্রে 273 যোগ হয়ে যায়, সেখান থেকে আমরা পেয়ে যাই 300 কেলভিন। পাঁচের দাগে যে প্রশ্নটি এখানে রয়েছে, দেখো কোন অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে একটি বস্তু রাখলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। প্রতিবিম্বটি কিন্তু বক্রতা কেন্দ্রেই গঠিত হবে অবতল দর্পণের ক্ষেত্রে। ছয়, আলোকীয় ঘন ও লঘু মাধ্যমের মধ্যে কোনটি আলোর গতি বেগ কম। এখানে আলোর গতিবেগ ঘন মাধ্যমের ক্ষেত্রে কম হবে। অথবা যে প্রশ্নটি রয়েছে, কোন বর্ণের আলোর বিক্ষেপণ সর্বাধিক হবে। লাল বর্ণের আলোর বিক্ষেপণ সর্বাধিক হবে, কারণ এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এবং বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কম, তাই বিক্ষেপণ কম হবে। তারপর সাত, দেখো সূর্যাস্তের ঠিক আগে পূর্বকে সূর্যকে উপবৃত্তাকার দেখায় কোন ধর্মের জন্য। তো এটা তোমাদের এখানে দেখো, এখানে কোন ধর্মের জন্য হয় এটা একটু তোমরা করে দেখবে, কারণ এটা আমি ঠিকঠাকভাবে খুঁজে পাচ্ছি না, ওকে, সরি এর জন্য। পরবর্তী প্রশ্নটি দেখো, সাত, এ আট,
আয়নীয় যৌগ সমূহ ড্যাশ দ্রাবকে দ্রাব্য শূন্যস্থান পূরণ করতে বলেছে। এখানে সঠিক উত্তর হবে ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। তারপর দেখো নয়, প্রথম পর্যায়ে অবস্থিত একটি নিষ্ক্রিয় মৌলের নাম এখানে দিয়ে দিবে হিলিয়াম এবং যার সংকেত HE। অথবা দেখো সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি, এখানে হয়ে যাবে ফ্লোরিন F। এরপর আমরা গ্রুপ সি এর যে প্রশ্নগুলো রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন সেইগুলো আমরা দেখে নেব। প্রথমেই যে প্রশ্নটি এখানে রয়েছে মিথেন হাইড্রেট কি, মিথেন হাইড্রেট কি, এখানে উত্তরটি লিখে দেবে মিথেন হাইড্রেট হলো এক ধরনের কঠিন ক্লেশাকার পদার্থ, জলের অণু দিয়ে গঠিত বরফের মতো এই যে ক্ল্যাথরেট ক্লাস এর প্রচুর পরিমাণ মিথেন আবদ্ধ থাকে এবং সৃষ্টি হয়। এর সংকেত হবে 4CH4 এবং 23H2O, অর্থাৎ 4 অণু মিথেন এবং 23 অণু জল। তারপরের যে প্রশ্নটি রয়েছে অথবা স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো, তো এখানে উত্তরটি লিখে দেবে যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের পরিমিত এবং যথার্থ ব্যবহার এবং বর্তমান জীবনযাত্রার মান উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের প্রাকৃতিক সম্পদকে সুরক্ষিত করে মানব জাতির সর্বাঙ্গীন যে মঙ্গল সাধন করা যায় তাকে স্থিতিশীল উন্নয়ন বলা হয়। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম। দেখো 0 ডিগ্রি উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করায় এর চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? তো এইখানে আমাদের যেটা প্রদত্ত দেখো প্রাথমিক উষ্ণতা T1, এখানে 0 ডিগ্রি C রয়েছে, সেটাকে কেলভিনে যদি আমরা করি তাহলে আমরা পেয়ে যাব 273 কেলভিন। এবার আমরা ধরে নিচ্ছি প্রাথমিক চাপ এবং আয়তন P এবং V। এবার আমরা আরেকটা জিনিস ধরে নেব যে টি কেলভিন উষ্ণতায় গ্যাসটির চাপ এবং আয়তন প্রশ্নানুসারে দ্বিগুণ হবে, তাহলে 2P এবং 2V। তাহলে এখানে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় যে রূপ আমরা দেখে এসেছি P1V1/T1 P2V2/T2, এই সমীকরণ থেকে আমরা কিন্তু প্রত্যেকটির যে মানগুলো পেলাম, এই যে মানগুলো পেলাম এই মানগুলোকে আমরা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমরা এখানে যে দেখতে পাচ্ছি যে T2 সমান তাহলে কী হবে, দেখো T2 সমান হয়ে যাবে 4×273 × PV/PV, এখানে PV কেটে যাবে, তাহলে সেখান থেকে আমরা T সমান পেয়ে যাচ্ছি 4×273, যেটার মান হবে 1092। অতএব গ্যাসটির অন্তিম উষ্ণতা হবে 1092 কেলভিন, বা এইখানকে আমরা 273 যদি বিয়োগ করে দিই তাহলে সেটা হয়ে যাবে 819 ডিগ্রি সেলসিয়াস। এটা আমাদের নির্ণয় উষ্ণতা। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, চার্লসের সূত্র ব্যাখ্যা থেকে পরম উষ্ণতার ধারণা দাও। তো এটা আমরা উত্তরটি দেখে নেব। দেখো 0 ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন যদি V1 হয় এবং চার্লসের সূত্রানুযায়ী স্থির চাপে T ডিগ্রি C উষ্ণতায় গ্যাসটির আয়তন তাহলে কত হবে, আমরা চার্লসের সূত্র অনুসারে দেখে এসেছি যে VT সমান V0 1+T/273। ঠিক আছে, এবার দেখো এখন যদি VT সমান 0 হয়, মানে 0 হতে হলে তাহলে আমাদের কী করতে হবে, এই পুরো অংশটাকে 0 হতে হবে, তাই পুরো অংশটা আমরা 0 করলাম। ঠিক আছে, এরপর দেখো এখান থেকে V0 যদি 0কে যদি V0 দিয়ে ভাগ করি 0 হয়ে যাবে, এবং T সমান এখানে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি -273। তাহলে আমরা বলে দিতে পারি, অর্থাৎ চার্লসের সূত্রানুসারে -273 উষ্ণতা গ্যাসের আয়তন কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, এই যে গ্যাসের আয়তন 0 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে -273 ডিগ্রি উষ্ণতা, তাই সেই উষ্ণতাটাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলবো। ক্লিয়ার? এরপরে চলে আসছি উত্তর লেন্সকে কীভাবে যে আতসকাচ হিসেবে ব্যবহার করা হয় রশ্মি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করে। এটা একটা চিত্র হবে, ঠিক আছে, এটা তোমরা বইতে সব বইতেই আছে কম বেশি, ঠিক আছে, এটা করে নেওয়ার চেষ্টা করবে। চিত্রটি ঠিক এই রকম হবে, ঠিক আছে, একটু দেখে নেবে বইয়ে। হ্যাঁ, এরপর চারের দাগে তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা দাও, পর্যায়সারণী কোন শ্রেণীর মৌলগুলি তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন হবে, উত্তরটি দেখে দাও। অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকা অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনো মৌলের পরমাণু নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা সেটাকে বলবো আমরা তড়িৎ ঋণাত্মকতা। যেমন যদি আমরা উদাহরণ হিসেবে ধরি HCl, এর ক্ষেত্রে এটা তো সমযোজী বন্ধন আছে,
এইচ এবং সিএল এর মধ্যে, তাহলে এখানে সিএল কি করবে, যে এই যে ইলেকট্রন যে জোড় দিয়ে যে বন্ধনটা হয়েছে শেয়ারিং ভাবে, সেই বন্ধন জোড়টাকে কিন্তু ক্লোরিনের দিকে টানতে থাকবে, ফলে ক্লোরিনের এখানে তড়িৎ ঋণাত্মকতা বেশি বলে টানছে, তাই না? এবার তারপরের যে অংশের প্রশ্নটি রয়েছে, যে পর্যায় সারণীর প্রথম ক্ষারীয় যে ধাতুগুলো আছে সেইগুলোর কিন্তু তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন হবে। দেখো পাঁচের জায়গায় যে MgCl2 অণু কীভাবে গঠিত হয় ইলেকট্রন ডট দিয়ে ব্যাখ্যা করতে বলেছে। তো প্রথমে এদের ইলেকট্রন বিন্যাসগুলো দিয়ে দিবে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে Mg কিন্তু M কক্ষপথে দুটো রয়েছে। এই দুটো ইলেকট্রন যদি সম্পূর্ণরূপে বর্জন করে দেয়, তাহলে কিন্তু তার যে ভেতর K এবং Al কক্ষপথ মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিষ্ক্রিয় গ্যাসের মতো, তোমার নিয়নের মতো এরা কাঠামো গঠন করছে, তাহলে স্থিতিশীল হয়ে যাবে, তাই না? তাহলে Mg থেকে Mg2+টা বেশি স্থিতিশীল হয়ে যায়। ক্লোরিনের ক্ষেত্রে একটি ইলেকট্রন কম রয়েছে অষ্টক সূত্রের জন্য, পূর্তির জন্য, তাহলে এইখানে Mg থেকে একটা একটা ইলেকট্রন কিন্তু কি হবে, দুটো ক্লোরিনে চলে যাবে এবং সম্পূর্ণরূপে সেটা দান করবে, ঠিক আছে, সম্পূর্ণরূপেই কিন্তু দান করবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে তড়িৎযোজী বন্ধন গঠন হবে, একটু কালারটা চেঞ্জ করে নিই, তড়িৎযোজী বন্ধন গঠন হবে। এই যে ইলেকট্রন এ সম্পূর্ণরূপে এখানে চলে যাবে, এই ইলেকট্রন এখানে সম্পূর্ণরূপে চলে যাবে, ফলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি Mg2+ আর ক্লোরিন মাইনাস। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো MgCl2। এখানে মনে রাখবে এরা কিন্তু তড়িৎযোজী বন্ধন দ্বারা তড়িৎযোজী যৌগ গঠন করবে, ক্লিয়ার? এরপরে দেখো, অথবা HCl অণুর লুইস ডট গঠন কেমন হবে। তো এদের ইলেকট্রন H এবং তোমার ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দিলাম, তো এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে সমযোজী বন্ধন হবে, ঠিক আছে, কারণ হাইড্রোজেনের একটা ইলেকট্রন এবং ক্লোরিনের একটা ইলেকট্রন, এরা কিন্তু পরস্পর সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ হবে এবং শেয়ারিংভাবে এরা এই বন্ধন জোড়টাকে ব্যবহার করবে, তাই এটা সমযোজী বন্ধন গঠন করবে, বোঝা গেল? এরপর আসছি আয়নীয় ও সমযোজী যৌগের চারটি পার্থক্য। তো প্রথম পার্থক্য বন্ধনের প্রকৃতি। দেখো আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়ন এরা পরস্পর স্থিতাত্ত্বিক আকর্ষণ বল দ্বারা আবদ্ধ হয়ে আয়নীয় যৌগ গঠন করবে, আর সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে এরা কিন্তু এক বা একাধিক ইলেকট্রন জোড় শেয়ারে ব্যবস্থা করবে, সমভাবে ব্যবহার করে সমযোজী বন্ধন গঠন করবে। এরপর যদি দ্রাব্যতা দেখি, তাহলে দ্রাব্যতা থেকে দেখো আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে এরা তোমার সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য হয় এবং অধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য, বানানগুলো একটু চেক করে নেবে, ক্লিয়ার? আর সমযোজী যৌগগুলো এরা অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য, কিন্তু ধ্রুবীয় দ্রাবকে এরা অদ্রাব্য হবে, যেমন চিনি, গ্লুকোজ এদের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। তড়িৎ পরিবাহিতা যদি আমরা পার্থক্য করি দুজনের মধ্যে, তাহলে দেখব এরা গলিত এবং জলীয় দ্রবীভূত অবস্থা, মানে তড়িৎযোজী যৌগগুলো এরা তড়িৎ পরিবহন করে, কারণ ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে যায়, কিন্তু সমযোজী যৌগগুলো তড়িৎ পরিবহন করে না, কারণ ক্যাটায়ন অ্যানায়নে ভাঙে না, কিন্তু ব্যতিক্রম তো থাকবেই, তাই না? হাইড্রোজেন ক্লোরাইডের ক্ষেত্রে, এই সেলের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম আমরা দেখতে পাই। তারপরে আছে সমবায়তা ধর্ম। আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে সমবায়তা ধর্ম দেখাবে না, কিন্তু সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে সমবায়তা দেখাবে। পরবর্তী প্রশ্নে চলে যায় গ্রুপ ডি এর। দেখো পিভি সমান এনআরটি সম্পর্কটি প্রতিষ্ঠা, এটা ডাইরেক্টলি বই থেকেই তোমরা পারবে, এটা নতুন করে আমি করালাম না, বইয়ে পেয়ে যাবে। তারপর অথবা দেখে গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটি বিবৃত করো, অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, এটাও কিন্তু বইয়ে পেয়ে যাবে। দেখো তারপরে যে প্রশ্নটি রয়েছে, দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া ত্রুটির কারণ কী, এই ত্রুটি কীভাবে প্রতিকার করা যায়, একটি লাল বর্ণের যে কাচকে নীল বর্ণের আলোর যে কাচের মধ্যে দেখলে তাকে কী বর্ণ দেখা যাবে, ঠিক আছে? তো প্রথমেই আমরা উত্তরটি দেখে দিই যে দীর্ঘদৃষ্টিটা কী। যদি চোখের দূরের জিনিস দেখতে পেলেও কাছের জিনিসপত্র দেখতে না পায়, সেক্ষেত্রে চোখের ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া বলা হয়।
এর কারণটা কি? অক্ষিগোলকের আকার স্বাভাবিকের তুলনায় ছোট হলে বা চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য স্বাভাবিকের তুলনায় বেশি হলে দেখা যায়। এই ত্রুটি দূর করার জন্য উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের যে তোমার দৈর্ঘ্যের উপযুক্ত লেন্স, কিন্তু উত্তল লেন্স আমরা ব্যবহার করে থাকি। তারপর একটি লাল বর্ণের কাচকে নীল বর্ণের কাচের মধ্য দিয়ে তাকালে অবশ্যই সেটা কালো দেখাবে। কীরকম দেখাবে? কালো দেখাবে, ঠিক আছে, কালো দেখাবে। তারপরে দেখো স্নেলের সূত্রটি বিবৃত করে, এটা বই থেকে পাবে, দ্বিতীয় অংশটির উত্তরটা করে দিচ্ছি। দেখো কাচের পরম প্রতিসরাঙ্ক 3:2 এবং 4:3 জলের পরম প্রতিসরাঙ্ক। কাচের ক্ষেত্রে 3:2 এবং 4:3 হচ্ছে জলের প্রতিসরাঙ্ক। তাহলে কাচ সাপেক্ষে জলের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কত হবে? দেখো কাচ সাপেক্ষে জলের আপেক্ষিক প্রতিসরাঙ্ক মিউ সমান হয়ে যাবে কি তোমার কাচের যে প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই, যেহেতু কাচ সাপেক্ষে বলেছে তাই না, তাহলে কাচের সাপেক্ষে হবে ওপরে। তাহলে আমরা কি করব, ওপরে আমরা করে দেবো জলের পরম প্রতিসরাঙ্ক আর নিচে হচ্ছে কাচের প্রতিসরাঙ্ক, ঠিক আছে। করে দিয়ে যেটা আবার পাবো সেটা আমাদের উত্তর হবে। তারপরে দেখো চোখের উপযোজন বলতে কি বোঝায়? স্বাভাবিক চোখে 25 ডিগ্রি সেন্টিমিটার এর কাছে যিনি স্পষ্টভাবে দেখতে পায় না কেন, এটাও তোমরা বইয়ে পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা ভিডিওটি পছন্দ করেছো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।